वेलकम फ्रेंड्स डीप एडुकेशन यूट्यूब चैनले सकल के स्वागत। आज हमें 2021 विधानसभा निर्वाचन एक वीडियो अपन सामने तुले धरते चाहिए। जे वीडियोटी जे समस्त एंड्रॉइड व्यवहारकारी पोलिंग पर्सनल आछेन तादेर जन्नो खुबी गुरुत्वपूर्ण एवं अपनारा जरा भोटे दायित्व आछेन तादेर जन्नो तो बटेई। तार आगे अपनारा अति अवश्य चैनल के सबस्क्राइब करुन एवं पासे देया बेल आइकनेर अल नोटिफिकेशन ऑन करुन जाते आमार देया प्रत्येकटी आपडेट आपनादेर सामने अति सत्वर पौंछे जाए एवं ए भिडियोगुली थेके आपनारा उपकृत होते पारें। ताले चले आसुन आमरा जे विषयटी निये आलोचना करब सेई विषयटीते सरासरि चले जाई। एर आगे आमी एकटी भिडियो दियेछिलाम किभाबे एंड्रॉइड फोन नय एई धरनेर फोने किभाबे एसएमएस पाठाबेन विभिन्न पोल डे एवं पोल माइनस वन डेते किभाबे एसएमएस पाठाबेन सेई विषय आज के आमी जेटी देखाबो सेटी होच्छे पोल डेते पोल माइनस वन डेते एंड्रॉइड फोन व्यवहारकारी जारा आछेन तारा किभाबे पोल मनिटर एपेर माध्यम दिए एसएमएस पाठाबेन सेई विषयटी आमी एकटु देखिए दी। তাহলে প্রথম কথা বলি যে পোল মনিটর এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে রেডি করে রাখুন, কারণ ডিসিতে দাঁড়িয়ে লিংক আসার পরে ডাউনলোড করলে আপনাদের সমস্যা হবে। তাই ডাউনলোড কিভাবে করবেন সেই বিষয়টি আমি এখানে আলোচনা করি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করুন। তাহলে আসুন আমরা দেখে নিই আমাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড যে ফোন আছে সেই ফোনে গুগল ব্রাউজার গুগল ক্রোম এই গুগল ক্রোম ব্রাউজার আমরা ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা যে বিষয়টি লক্ষ্য রাখবো সেটি হচ্ছে আমাদের যে লিংক এসেছে সেই লিংক আমরা কি করব না ক্লিক করব, সেই লিংকে আমরা ক্লিক করব বা সেই লিংকটিকে আমরা কপি করে নেব। সেই লিংক আমি আমার যে ভিডিও তার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করলে আপনারা খুব সহজে পোল মনিটর অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তাহলে দেখুন আমি এখানে প্রথমে কি করছি না, এখানে আমি পেস্ট করে নিচ্ছি, আমি লিংকটি কপি করে নিয়েছি, নেওয়ার পরে আমি পেস্ট করছি। দেখুন আমি পেস্ট করলাম, করার পরে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড পোল মনিটরিং অ্যাপ এগেন। আমার এর আগে ডাউনলোড করা ছিল সেই আবার আমাকে ডাউনলোড করতে বলছে, আমি ডাউনলোড অপশনে গেলাম। তাহলে দেখুন পোল মনিটর অ্যাপটি কিন্তু ডাউনলোড হচ্ছে। একটু সময় নেবে এবং এই ডাউনলোডিংয়ের পর আপনাদেরকে এটি মোবাইল ফোনে ইনস্টল করতে হবে এবং এর পরবর্তী কী করণীয় কাজ আছে সেটি আমি ধীরে ধীরে আপনাদেরকে বলে দেব, আপনারা খুব সহজে কাজটি করে নিতে পারবেন। তাহলে দেখুন এখানে পোল মনিটরিং অ্যাপ ডাউনলোডিং হয়ে গেছে। এবার আমরা এখানে কোথায় যাব না ওপেন, ওপেনে যাই, ওপেনে ক্লিক করলাম, করার পর দেখুন ইনস্টল হচ্ছে। দেখুন এখানে ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ্লিকেশন, ই ডাজ নট রিকোয়ার এনি স্পেশাল অ্যাক্সেস। তাহলে আমি ইনস্টল করলাম, ইনস্টল অপশানে গেছি, দেখুন এখানে ইনস্টলিং শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ইনস্টল প্রক্রিয়া শেষ হবে। তারপরে কীরকম ইন্টারফেস আসবে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং তাতে কিভাবে আপনারা কাজ করবেন সেটিও আমি বলে দেব। আপনার যে ভোটিং যে প্রোফাইল আছে তাতে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বার ব্যবহার করাটাই যুক্তিযুক্ত, তাছাড়াও যদি আপনারা অন্য মোবাইল নাম্বার ব্যবহার করতে চান তাহলেও হবে। দেখুন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, এবার ওপেন, ওপেন অপশনে গেলাম। এখানে আপনাদের যদি কিছু অ্যালাউ করতে বলে সেখানে আপনারা অবশ্যই অ্যালাউ করবেন, করার পরে এই অংশটি আপনারা দেখতে পাবেন। এখন এখানে দেখুন যে আপনাদের এই যে মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বারের অংশটি দিচ্ছে, এই মোবাইল নাম্বারে আপনারা কি করবেন না যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিচ্ছেন। এরপরে মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে। তাহলে এখন দেখুন কি দেখাচ্ছে, দেখুন দেখুন কিছুক্ষণের পরই দেখাচ্ছে মোবাইল নাম্বার নট রেজিস্টার, কেন
না, কারণ পোল মাইনাস ওয়ান ডেতে, পি মাইনাস ওয়ান ডেতে এই মোবাইল নাম্বার আগে রেজিস্ট্রেশন করতে হবে ডিসিতে দাঁড়িয়ে, তবেই কিন্তু আপনি এই পোল মনিটর অ্যাপে লগ ইন করতে পারবেন। তাহলে এইভাবে কিন্তু কাজটি আপনাকে কমপ্লিট করে রাখতে হবে। তাহলে দেখুন, এই যে পোল মনিটর অ্যাপ, এটি কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড হয়ে গেছে এবং তার যে প্রথম স্ক্রিন সেটা আপনি দেখতে পাচ্ছেন। আমি এই মাত্র দেখালাম যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন হচ্ছে না, লগ ইন করা যাচ্ছে না। এবার কি হবে না, পি মাইনাস ওয়ান ডেতে আপনি ডিসিতে পৌঁছালেন, পৌঁছানোর পরে প্রথম কাজ হবে আপনার অ্যাটেন্ডেন্স দেওয়া এবং তারপরই হচ্ছে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করানো। তাহলে ধরুন 198 তারকেশ্বর এই বিধানসভার মধ্যে আপনার 220 যে পোলিং স্টেশন সেখানে আপনার ডিউটি পড়েছে, তাহলে আপনি কি লিখছেন, WBEL 198 স্পেস দিয়ে পি স্পেস দিয়ে 220 লেখার পর 166 এই নাম্বারে পাঠিয়ে দেবেন। তাহলে কি হবে না, আপনার মোবাইল রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে একটি মেসেজ আসবে এবং সেই সাথে এই যে পোল মনিটর অ্যাপ ডাউনলোড করার একটি লিংক আসবে। তাহলে আপনি যেহেতু আগে থেকে ডাউনলোড করে রেখেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই। এইবার আপনি কি করবেন না, আপনার মোবাইল নাম্বার দিন, যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করিয়েছেন সেই মোবাইল নাম্বারটি দিলেন। তখন এবার এই যে সাবমিট অপশন এখানে দেখতে পাচ্ছেন, সাবমিট, এই সাবমিট অপশনে গেলে কি পাবেন না, এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তাহলে এখানে দেখুন পরিষ্কার দেখাই যাচ্ছে যে ডিস্ট্রিক্ট নেম হুগলি, পিসি নম্বর 128 29, আরামবাগ এসসি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হচ্ছে 198 তারকেশ্বর, পার্ট নাম্বার 220 হরিপাল প্রাইমারি স্কুল, এটি আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এরপরে প্রথম অংশটি দেখতে পাচ্ছেন এসএপি, তারপরে হচ্ছে এমপি, এইভাবে পরপর সিরিয়ালি জিনিসগুলোকে সাজানো আছে। তাহলে আমরা যদি অ্যান্ড্রয়েড ফোন না ব্যবহার করে যদি আমরা এমনি ফোন ব্যবহার করতাম, তাহলে কি লিখতাম, এই ধরনের একটি মেসেজ পাঠাতাম ডিসি থেকে যখন আমরা বুথে পৌঁছে গেছি, যাওয়ার পরে আমরা লিখতাম WBEL SAP, মানে সেফলি অ্যারাইভ অ্যাট পোলিং স্টেশন। কিন্তু এক্ষেত্রে কি করতে হবে না, আপনার এই যে SAP কথাটি লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন। তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি দেখতে পেলেন দেখুন, তাহলে ক্লিক করলেন সাথে সাথে দেখুন আর একটি সামনে আপনি দেখতে পাচ্ছেন সাবমিট অর ক্যান্সেল। তাহলে এক্ষেত্রে যদি আপনি অ্যারাইভ ভালোভাবে পৌঁছে যান, তাহলে এখানে অ্যারাইভাল যে রিপোর্ট সেটি দিয়ে দেবেন জাস্ট সাবমিট। তাহলে সাবমিট অংশটিতে আপনি ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে পুনরায় আবার এই অংশতে ফিরে আসবে। তাহলে প্রথম যে অংশটি সেটি কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে। এরপরে সেই দিনে আর আপনার এই অ্যাপের কোনো কাজ নেই। পরের দিন মক পোল, তাহলে মক পোলের ক্ষেত্রে কি পাবেন না, মক পোল হলে আমরা যখন মক পোল কমপ্লিট হয়ে গেল তখন আমরা কি লিখি, কি মেসেজ করি, দেখুন মেসেজ দিয়ে হচ্ছে WBEL এমপি, মানে মক পোল কন্ডাক্টেড, কজন পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন, 3 জন। তাহলে এটি আমাকে লিখে মেসেজ করতে হতো। এখানে দেখুন যখনই আপনি এমপি এই যে অংশটিতে, আপনি যখন এই অংশটিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কি দেখতে পাবেন দেখুন, এইখানে একটি অংশ দেখা যাচ্ছে, তাহলে হ্যাভ ইউ কন্ডাক্টেড মক পোল, তাহলে এখানে ইএসএ ক্লিক করলেন, তাহলে ইএসএ আপনি প্রথমে ক্লিক করবেন, তারপরে কি দেবেন না, এখানে একটি সংখ্যা দিতে হবে কতজন পোলিং এজেন্ট উপস্থিত আছে, দেখুন মেনশন নাম্বার অফ পোলিং এজেন্ট, তাহলে 3 জন পোলিং এজেন্ট উপস্থিত আছে। তারপরে এখানে কি করবেন, সাবমিট, এই সাবমিট অপশনে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কি হবে না, আপনার সেই ইন্টারফেসটিও চলে যাবে। তাহলে দেখুন এমপি উপরের দিকে চলে গেল। এরপরে হচ্ছে পিএস, মানে পোল স্টার্ট, তাহলে এই পোল স্টার্টের জন্য আমাকে মেসেজ পাঠাতে হতো WBEL পিএস, মানে পোল স্টার্টেড। তাহলে এখানে এই অংশটিতে যখনই আপনি ক্লিক করবেন তখন কি দেখতে পাবেন দেখুন, এই অংশটি দেখতে পাবেন, ইজ পোল স্টার্টেড, তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে, তাহলে আপনি এখানে ইএস দেবেন, ইএস দিলেন, দেওয়ার সাথে সাথে পোল কিন্তু আপনার শুরু হয়ে গেছে, আপনার কাছে মেসেজ কিন্তু ফরওয়ার্ড হয়ে গেছে। এইবার বেলা 9টার সময়, 11টার সময়, 1টার সময়, 3টের সময় এবং 5টার সময় 4টি মেসেজ আপনাকে পরপর পাঠাতে হচ্ছে। সেই মেসেজগুলোকে আমি একসাথে একই ইন্টারফেসের মধ্যে এনেছি। ধরুন 9টার সময় এই যে অংশটি আছে এইটিতে ক্লিক করলেন, তাহলে এখানে কি পাঠাতে হতো আপনাকে, WBEL 209, মানে 9টার সময় আপনার কত পোল হয়েছে, 209। তাহলে এটি হচ্ছে আমি সাধারণ
যখন কিপ্যাড ফোন ব্যবহার করলেন তখন এই মেসেজ করলেন, কিন্তু এখানে যখন আপনি নয়ে ক্লিক করলেন সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তাতে আপনি কি লিখবেন? তাতে লিখবেন 209। কতগুলি প্রয়োজন ওটা পর্যন্ত 209 লিখলেন, লেখার পরে কি করলেন এই সাবমিট অপশনে ক্লিক করে দিলেন, তাহলে সাবমিট, তাহলে সঙ্গে সঙ্গে সেটি কিন্তু চলে যাবে। এবার আমি পরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি যে 11টার সময় এখানে কি লিখবেন। 11টার সময় লিখবেন 359, একটার সময় কত লিখবেন, একটার সময় লিখবেন 456, তিনটের সময় কতগুলি পোল হয়েছে ধরুন 532, পাঁচটার সময় কতগুলি পোল হয়েছে ধরুন 651। তাহলে এই পর্যন্ত কিন্তু এই একইভাবে পর পর টাইম আসবে এবং আপনি এই ডিজিটগুলো আস্তে আস্তে যতগুলি করে পোল হয়েছে টোটাল বোতাম টিপে দেখে নেবেন যে কত পোল হয়েছে, সেটা এই ইন্টারফেসের মধ্যে লিখে সাবমিট করে দেবেন। তাহলে এই ছিল আমাদের পোল মনিটরের টাইম টু টাইম আওয়ারলি রিপোর্ট পাঠানোর। এরপরে চলে আসুন, এরপরে আমরা যে অংশটি পাব সেটি হচ্ছে কিউ। কিউ মানে হচ্ছে যে আমাদের এই যে কিউতে কেউ আছে কিনা, মানে 6:30টার সময় কিউতে কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে কিনা, সেটি হলে আমরা কি লিখতাম, এই ধরনের একটি মেসেজ লিখতাম যদি কেউ থাকে। যদি না থাকে এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেও আমরা মেসেজ করব না। তাহলে যদি থাকে ধরুন 26 জন আছে, তখন WBELQ26। তাহলে আপনি এখানে পরিষ্কার দেখতে পেলেন, তাহলে WBELQ26 এটা আপনাকে লিখে মেসেজ করতে হতো। কিন্তু এখানে যখন এই যে কিউতে আছে হাউ মেনি ভোটার্স ইন দ্য কিউ অ্যাট 6:30 PM, কজন ভোটার এখানে উপস্থিত আছে, আপনি যখন এখানে ক্লিক করলেন এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে উপস্থিত হবে। আপনি এখানে কত লিখে দিচ্ছেন, 26 লিখে আপনি এখানে কি করবেন না সাবমিট। তাহলে সাবমিট করলেই সঙ্গে সঙ্গে সেটি সরাসরি চলে যাবে, সাবমিট হয়ে গেল। এরপরে আসছি ভোটার টার্ন আউট অ্যাট এন্ডিং পয়েন্ট। তাহলে এন্ডিং পয়েন্ট এসে আপনি যখন আমরা আসি তখন আমরা কি করি না, তখন আমরা এই ধরনের একটি মেসেজ করি WBELVT735। মানে যতগুলো মোট পোল হয়েছে, মানে টোটাল কিউতে 26 জন থাকার পরে যতগুলো পোল হয়েছে 735। তাহলে এইভাবে পাঠানোর থেকে আমরা যদি এই যে ভিটি যে জায়গাটি আছে এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে সেই সেম ইন্টারফেস চলে এসেছে এবং বলেছে যে হোয়াট ইজ দ্য ভোটার টার্ন আউট অ্যাট দ্য এন্ড অফ দ্য পোলিং। তাহলে এন্ড অফ দ্য পোলিং এ ভোটার টার্ন আউট কত না 735, 735 হয়েছে। আমি 735 লিখে যখনই আমি এখানে সাবমিট অপশনে যাব সঙ্গে সঙ্গে কিন্তু সাবমিট হয়ে গেল। দেখুন ভোটার টার্ন আউট রিপোর্ট যখনই সাবমিট হলো সঙ্গে সঙ্গে এখানে ইন্টারফেসে আপনার SARC কথাটি চলে আসবে। SARC মানে হচ্ছে সেটি আমরা কখন করি না, যখন আমরা সেফলি অ্যারাইভড অ্যাট আরসি, মানে আমরা আরসিতে পৌঁছে যাই তখন আমরা এই মেসেজটি দিয়ে দিই। তাহলে WBELSARC, তাহলে এইটি লিখে আমাকে পাঠাতে হয়। তাহলে এখানে যখন আপনি SARC তে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখুন এখানে হ্যাভ ইউ সেফলি অ্যারাইভড অ্যাট আরসি, তাহলে আরসি থেকে আপনি সেফলি চলে এসেছেন, তাহলে আপনাকে প্রশ্ন করছে, তাহলে এখানে সাবমিট করে দিলেন। তাহলে সাবমিট যখনই করলেন সঙ্গে সঙ্গে দেখুন এই SARCটিও চলে যাবে। এইবার আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করি, সেটি হচ্ছে নিচের দিকে দেখুন একটি ইস্যু চিহ্ন আছে। এই চিহ্নতে আপনি যখন ক্লিক করবেন এখানে তিনটে অপশন আপনার সামনে চলে আসবে। কি কি না, একটি হচ্ছে EVM, একটি হচ্ছে LW, একটি হচ্ছে আদার। কেন না, যদি কোনো কারণে আপনার EVM মেশিন খারাপ হয় তখন এই নিচে দেওয়া এই যে ইস্যু বাটনে ক্লিক করলেই তিনটের মধ্যে যেটি আপনার অসুবিধা হচ্ছে, যেমন EVM যদি প্রবলেম হয় তাহলে EVM এ ক্লিক করবেন সঙ্গে সঙ্গে মেসেজটি ফরওয়ার্ড হয়ে যাবে, তাহলে তারপরেই তৎক্ষণাৎ অ্যাকশন নেওয়া হবে। ধরুন LW তে যখন ক্লিক করবেন অনেক ভেবে চিনতে ক্লিক করবেন, যাতে করে মানে পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখে তবেই কিন্তু LW তে আপনি ক্লিক করবেন। এবং আদার যদি অন্য কোনো সিচুয়েশন অ্যারাইজ করে আপনার বুথে তখন আপনি আদার অপশনে ক্লিক করুন। তাহলে এই তিনটে অপশনে ক্লিক করার আগে আপনাকে কিন্তু সঠিকভাবে যাচাই করে নিতে হবে যে আদৌ এটি সঠিক কিনা। তাহলে এই ছিল আমাদের যে পোল মনিটর অ্যাপ, তার ডিটেলস ব্যাখ্যা এবং কিভাবে আপনারা এই পোল মনিটর অ্যাপ ব্যবহার করবেন তার জন্য ছোট্ট একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন। সেই সাথে এই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝে
শেয়ার করুন, যাতে এই ভিডিওটি দেখে প্রত্যেকে উপকৃত হতে পারে। তাহলে এই রকম প্যান্ডামিক পরিস্থিতিতে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করুন। ধন্যবাদ।